এবার আইপিএল এ রাসেলের নিয়ে একটা খবর আপনাদেরকে জানিয়ে দেই। তার কারণ এবার রাসেলে আরো পারফরমেন্স হয়তো ভালো হবে। তার কারণ আপনারা জানেন আইপিএল আগে চলে থাকে পিএসএল এবং বিবিএল, তাছাড়াও চলে থাকে বিপিএল, যেখানে রাসেল ফিটনেসের কারণে এবছর অর্থাৎ 2022 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে হাফ মাজাই চলে গেছে, কিন্তু তারপরেই আইপিএল। কিন্তু তিনি আইপিএল খেলার জন্য শুধুমাত্র বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে নয়, তিনি হচ্ছে এখন চলছে পিএসএল, তার একটা বড়সড় প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবও ও আগ্রহ দেখাননি। তার কারণ তিনি সরাসরি তার ফিটনেস নিয়ে একদম আইপিএলে খেলতে আসতে চায়, যেন আইপিএলে তার ফিটনেস পুরোপুরি ঠিক হয় এবং তিনি যেন 14টা থেকে 18টা ম্যাচ এবং ফাইনালে উঠলে ফাইনালটাও খেলতে হয় পারে। এই জন্যে কিন্তু তার ফিটনেস নিয়ে আন্ডার রাসেল ইতিমধ্যেই কাজ করছে। এবং আপনারা যদি তার সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং তিনি কিন্তু ভাই একের পর এক কন্ট্রাক্ট ছেড়ে দিচ্ছে শুধুমাত্র আইপিএলে পুরোপুরি ফিট থাকার জন্য। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবছর রাসেলকে হেতাই আর অর্থাৎ 2019 রাসেলকে আমরা দেখতে পাবো। অবশ্যই নিচে কমেন্টে জানান।